হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারে আরেকটি নতুন ফ্রেশ এক্সাইটিং ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক হলো যে তোমাদের ফ্রি ফায়ার গেমে অলরেডি একটা ইভেন্ট চলে এসেছে যেটার নাম হলো যে মিস্ট্রি শপ। তো মিস্ট্রি শপ ইভেন্টে হয়তো তোমরা অনেকে দেখতে পাচ্ছ না যে তোমাদের মিস্ট্রি শপ ইভেন্টে অনেকের ইলাইফ পাস দেওয়া হয়নি। তো ইলাইফ পাস তোমরা মিস্ট্রি শপ ইভেন্ট থেকে কীভাবে নিয়ে নিতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দেব। তো যাদের তো ইলাইফ পাস নেওয়ার দরকার মিস্ট্রি শপ থেকে, তারা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখো, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু খুবই এক্সাইটিং হতে চলেছে, তাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। এবং এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি কী করছো, ফটাফট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনকে অলি প্রেস করো, যাতে তোমাদের এরকম এক্সাইটিং ভিডিওর নোটিফিকেশান তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা ইন্ডিয়ান সার্ভারে মিষ্টি শপ থেকে কীভাবে নিয়ে নিতে পারবে ইলাইফ পাস। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইন্দোনেশিয়ান সার্ভারে কী কী আইটেম দিয়েছে এই যে মিষ্টি শপ। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি মিষ্টি শপের ভিতর ঢুকে গিয়েছি এবং আমাকে 90% অফ দিয়েছে। তো এখানে দেখো, ফিমেল বান্ডেল কিন্তু আমি 120 ডায়মন্ড দিয়ে নিতে পারবো। তাছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মানে গ্লোবালটা কিন্তু মাত্র 15 ডায়মন্ডে দিয়েছে, যেটা আমাদের ওয়েব পেজ ইভেন্টে এসেছিলো ইন্ডিয়ান সার্ভে। তাছাড়া এই যে গাড়ির স্কিনটা দেখতে পাচ্ছ, ল্যাম্বারগিনির স্কিন কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ভালো ভালো আইটেম দিয়েছে ইন্দোনেশিয়ান সার্ভারে। তো তাছাড়া এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সুইচ করে যে এরপরের পেজে তোমাদেরকে কী কী দেয়। তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফিমেল ব্যান্ডেলটাও কিন্তু 120 ডায়মন্ডে আমরা নিয়ে নিতে পারবো। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ 50টা ডায়মন্ডে কিন্তু আমরা ইলাইফ পাসটা নিয়ে নিতে পারবো, কিন্তু ইন্ডিয়ান সার্ভার কিন্তু দেয়নি ইলাইফ পাস। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ 35 ডায়মন্ডে চায়ওয়ালা ইমোট। তাছাড়া এই যে গ্লোবালের স্কিন যেটা টপ আপ এসেছিল 30 ডায়মন্ডে, ভালো ভালো আইটেম দিয়েছে কিন্তু ইন্দোনেশিয়ান সার্ভারে, কিন্তু ইন্ডিয়ান সার্ভার কিন্তু ফালতু ফালতু আইটেম আমাদেরকে দিয়ে দিয়েছে। তো এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদের ব্রাজিল সার্ভারে মানে কী কী আইটেম দিয়েছে। তো এখানে তোমরা তো দেখে নিলে যে ইলাইফ পাস দিয়ে দিয়েছি ইন্দোনেশিয়ান সার্ভারে। তো দেখা যাক এরপরে যে ব্রাজিল সার্ভারে ইলাইফ পাস দিয়েছে কিনা। তো তাছাড়া ব্রাজিল সার্ভারে কী কী আইটেম দিয়েছে নতুন নতুন, সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু ব্রাজিল সার্ভারে চলে এসেছি এবং দেখা যাক আমাকে কত % অফ দেয়। ব্রাজিল সার্ভারেও কিন্তু আমাকে 90% অফ দিয়ে দিয়েছে মিস্ট্রি শপে। তো এর ভিতর দেখা যাওয়া যাক এবং কী কী আইটেম দিয়েছে আমাদেরকে সেটা দেখা যাক। তো ইন্দোনেশিয়ান সার্ভারে কিন্তু তোমরা দেখেছিলে যে 120 ডায়মন্ডে ফিমেল বান্ডেল 90% অফে দিচ্ছিলো। তো এই সার্ভারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 149 ডায়মন্ডে কিন্তু তোমরা যে ফিমেল মেল বান্ডেল। তাছাড়া এখানে দেখো নানান আইটেম দিয়ে দিয়েছে, এখানে দেখো তোমার যে বডিওয়ালা যে বান্ডেল এটাও কিন্তু দিয়ে দিয়েছে। তাছাড়া এখানে দেখো গ্লোবালের স্কিন দিয়ে দিয়েছে, তারপরে তোমাদেরকে ডেভিল হান্টার বান্ডেল দিয়েছে, লাভ ইমোট, অ্যাকচুয়ালি লাভ আই হেট ইউ এই যে ইমোটটা এটাও কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে আরও দেখো না সুন্দর সুন্দর ব্যাকপ্যাক, তারপরে যে বডি রিচের বডি এইগুলো কিন্তু ব্রাজিল সার্ভারে দিয়ে দিয়েছে। খুব সুন্দর সুন্দর আইটেম কিন্তু ব্রাজিল সার্ভারেও দিয়ে দিয়েছে। তো ফাইনালি আমাদের সার্ভারে কিন্তু এরকম কোনো আইটেমই ভালো ভালো কিছু দেয়নি। তো এবার আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা মিস্ট্রি শপ থেকে কীভাবে ইলাইফ পাস নিয়ে নেবে। তো তোমাদেরকে তোমরা হয়তো সবাই জানো যে মিষ্টি শপ সাধারণত মাসের 24 তারিখ নাগাদ চলে আসে। তো এই মিষ্টি শপটা কিন্তু তোমরা দেখতে পেয়েছো যে 16 তারিখ নাগাদ চলে এসছে মানি হিস্ট ইভেন্টের সাথে সাথেই, তাই জন্যই হয়তো তোমাদেরকে ইন্ডিয়ান সার্ভারে ইলাইফ পাস দেয়নি মিষ্টি শপে। তো এবার বলবো যে তোমরা মিষ্টি শপে থেকে ইলাইফ পাস কীভাবে নেবে, যে তোমাদের কিন্তু এই মাসের 24 তারিখ নাগাদ কিন্তু একটা ইভেন্ট আসতে চলেছে, যাতে তোমাদেরকে ইলাইফ পাস নর্মালি নিতে পারবে ওখান থেকে মিষ্টি শপের মতনই হয়তো হবে ইভেন্টটা। তো তোমাদেরকে সেই ইভেন্টও আমি তোমাদেরকে পরের ভিডিওতে